আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে। পরিবেশ দূষণ রুখতে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার না করার বিষয়ে বারংবার সাধারণ মানুষকে সচেতন করেছে রায়গঞ্জ পৌরসভা। বিভিন্ন সময়ে চলেছে অভিযান, তবুও কিছু কিছু ক্ষেত্রে উঠে আসছে ব্যতিক্রমী ছবি। সেই অনুসারে রবিবার সকালে ফের রায়গঞ্জ শহরে প্লাস্টিক বিরোধী অভিযানে সামিল হলেন পৌর প্রতিনিধিরা। এদিন শহরের মোহনবাটি বাজার রেল মার্কেট পরিদর্শন করলেন তারা। উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন সহ সমস্ত কোঅর্ডিনেটররা। এদিন প্রতিটি দোকান ঘুরে দেখেন তারা, প্লাস্টিকের ব্যাগ যাতে কেউ ব্যবহার না করেন সেই বিষয়ে সকলকে সচেতন করা হয় এদিন। এরই পাশাপাশি ডিলারদের প্রতিষ্ঠানেও পৌঁছে যান পৌর প্রতিনিধিরা, সেখানেও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। ক্রমাগত অভিযানের জেরে প্লাস্টিকের ব্যবহার অনেকটাই কমেছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। তবে সকলে পুরোপুরি সচেতন হলে প্লাস্টিকের চিহ্ন একেবারে মুছে ফেলা সম্ভব হবে। আমরা রায়গঞ্জকে ভালো রাখবার অভিপ্রায়, পরিবেশকে সুন্দর রাখবার জন্য আমরা রায়গঞ্জ পৌরসভা প্রতিনিয়ত প্রতি মাসে নিয়ম করে আমরা এই অভিযান চালাচ্ছি, যাতে ক্যারিব্যাগ মুক্ত রায়গঞ্জ আমরা নগরবাসীকে উপহার দিতে পারি। এই কাজে আমরা এগিয়ে আছি অনেক পৌরসভা থেকে বা অনেক জায়গা থেকে, কিন্তু আমাদের এখনও ক্যারিব্যাগ মুক্ত আমরা করতে পারিনি। তাই ক্যারিব্যাগ মুক্ত রায়গঞ্জ রাখবার জন্য সকল স্তরের ব্যবসায়ী, ক্রেতা, সাধারণ সবার আমরা সাহায্য প্রার্থনা করছি আপনাদের মধ্য দিয়ে। আমরা আজকে মোহনবাটি বাজারে এসেছি, আমরা রেলের মার্কেটে গিয়েছি এবং ডিলারদের ঘরে গিয়েছি। হ্যাঁ, কিছু তো পাচ্ছি, হ্যাঁ তো অনেকটা কমে গেছে। ক্যারিব্যাগের যে ব্যবহারটা ছিল সেটা অনেকটা কমে গেছে। আপনাদের মাধ্যমে আমরা মানুষকে আবার সচেতন করতে চাই, যেন ক্যারিব্যাগ, নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ মানুষ ব্যবহার করবেন না, থার্মোকলের থালাবাটি গ্লাস ব্যবহার করবেন না, পরিবেশকে ভালো রাখুন, সুন্দর রাখুন। মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভিটিয়ার এলাকায়। রবিবার সকালে সেই খবর চাউর হতেই সেখানে ভিড় জমে যায়। দোকান মালিক আমিনুল হক জানিয়েছেন, গভীর রাতে দোকানের শাটার ফাটিয়ে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। সেখান থেকে প্রায় 12টি বড় মোবাইল, 21টি ছোট মোবাইল, চার্জার, নগদ 50,000 টাকা লুট করে চম্পট দেয় তারা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মোবাইল দোকান চুরি হয়েছে রাত্রে, আজকে আমার দোকান শাটার ফাটায় নিয়ে 11টা ছিল বড় মোবাইল, 21টা ছিল ছোট, 50,000 টাকা ক্যাশ ছিল, চার্জার মার্জার যা ছিল সব বুঝে নিয়ে চলে গেছে। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো রায়গঞ্জের প্রতিবাদ ক্লাবে। প্রতিবাদ ক্লাবের পাশাপাশি গুড মর্নিং এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের উদ্যোগে এই আয়োজন। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কলকাতার বিপি পোদ্দার হাসপাতাল। এখানে প্রায় 200 অধিক মানুষ পরিষেবা গ্রহণ করেন। মূলত ইসিজি, ব্লাড সুগার, ব্লাড প্রেশার সহ একাধিক ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। উপস্থিত ছিলেন সুব্রত বসাক, দীপক রায় সহ অন্যান্যরা। আজকে আমাদের মূলত রায়গঞ্জের দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে এবং ইন জেনারেল, যেমন আমাদের এখানে আছে গুড মর্নিং, যেমন আছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে উত্তর দিনাজপুর জেলার অবসরপ্রাপ্ত কর্মীরা আছেন, আমাদের সঙ্গে রায়গঞ্জ পৌরসভা এবং প্রতিবাদ ক্লাব, এদের উদ্যোগে এবং বিপি পোদ্দার নার্সিংহোম কলকাতার ব্যবস্থাপনায় আজকে এখানে একটা ফ্রি মেগা মেডিকেল চেক আপ ক্যাম্প করা হচ্ছে। কিন্তু এখানে পরিষেবা পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে ইসিজি, ব্লাড সুগার, ইকোকার্ডিওগ্রাফি, ব্লাড প্রেশার এবং লেজার সার্জারির মাধ্যমে যে পাথর যেটা হয় সেটাকে রিমুভ করার যে সিস্টেম সেটাকে এখানে দেখা হচ্ছে এবং কী করে সেটা পরিবর্তন করা যাবে তার জন্য ডাক্তার এখানে অ্যাডভাইস দিচ্ছে।
আমরা চেষ্টা করছি 200-র উপরে আমাদের টার্গেট আছে। যতদূর আমরা মানুষ আসবে ততক্ষণ আমাদের সময়ের মধ্যে অর্থাৎ 4টার মধ্যে যারা আসবেন তারা প্রত্যেককেই পরিষেবা পাবে। শেষ হলো দামোদর ব্রত, যাকে ঘিরে সমাপ্তি অনুষ্ঠানে মেতে উঠলেন ভক্তরা। এদিন রায়গঞ্জ শহরের মোহনবাটিতে অবস্থিত ভাগবত সমাজে চলে নাম সংকীর্তন, পরবর্তীতে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিগত 3 বছর ধরে এই অনুষ্ঠান চলছে বলে জানিয়েছেন রায়গঞ্জ ভাগবত সমাজের সম্পাদক সুব্রত সরকার। আমাদের আজকে হচ্ছে 1 মাস ব্যাপী নিয়ম সেবার মাধ্যমে নগর সংকীর্তন করে আমাদের ভক্তরা আজকে দামোদর ব্রত সমাপন করছে। কি কি অনুষ্ঠান? আমাদের সকাল থেকে এই পূজা অর্চনা হলো, এখন ভোগ কীর্তন হচ্ছে, তারপরে মহাপ্রসাদ বিতরণ হবে। আমাদের প্রায় 31 বছর ধরে এই কর্মসূচি চলছে। বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে ভারতের শোচনীয় হারের পরই উল্লাসে ফেটে পড়েছিল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অসংখ্য মানুষ। ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি ক্রিকেটারদের বিরুদ্ধেও সামাজিক মাধ্যমে অকথ্য ভাষা প্রয়োগের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, আর এতেই ক্ষুব্ধ ভারতের সাধারণ মানুষ। এবারে এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশি নাগরিকদের হোটেল বুকিংয়ে নিষেধাজ্ঞা জারি করল রায়গঞ্জের 2টি হোটেল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শহর জুড়ে। বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে ভারতের শোচনীয় হারের পরই উল্লাসে ফেটে পড়েছিল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অসংখ্য মানুষ। ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি ক্রিকেটারদের বিরুদ্ধেও সামাজিক মাধ্যমে অকথ্য ভাষা প্রয়োগের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, আর এতেই ক্ষুব্ধ ভারতের সাধারণ মানুষ। এবারে এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশি নাগরিকদের হোটেল বুকিংয়ে নিষেধাজ্ঞা জারি করল রায়গঞ্জের 2টি হোটেল। এই সিদ্ধান্তে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দক্ষিণ এশিয়ার জনপ্রিয় খেলাগুলির মধ্যে অন্যতম হল ক্রিকেট। এই খেলার সঙ্গে জড়িয়ে রয়েছে জাতীয় ভাবাবেগ। দক্ষিণ এশিয়ার 2টি দেশ ভারত এবং বাংলাদেশে ক্রিকেট ঘিরে উন্মাদনা সবসময় তুঙ্গে। 2 দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় হলেও ক্রিকেট খেলাকে ঘিরে সম্পর্কটা অনেকটা অহিনকুলের মতোই। সম্প্রতি শেষ হওয়া বিশ্ব ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে কাপ জেতার স্বপ্ন শেষ হয়ে যায় ভারতের। এই পরাজয়ে শোকের আবহ তৈরি হয়েছে দেশ জুড়ে। কিন্তু এরই মধ্যে অনেকটা কাটা ঘায়ে নুনের ছিটার মতোই বাংলাদেশের নাগরিকদের একাংশের বিজয় উল্লাসে ব্যাপক চটেছে ভারতীয়রা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বিশ্বকাপে ভারতের হারের পরই বাংলাদেশে বিজয় উল্লাস শুরু করে দেয় নাগরিকদের একাংশ। ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধেও কটূক্তি করেন তারা, যদিও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের একাংশ। তবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নাগরিকদের একাংশের ভারত বিদ্বেষী মনোভাবের কারণে ক্ষুব্ধ ভারতীয় জনগণ ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের 2টি হোটেলে বাংলাদেশি নাগরিকদের জন্য বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। সময়টা হয়তো বলতে পারছি না যে কতদিন পর্যন্ত, কিন্তু আপাতত আমরা তাদের বোর্ডিংটাকে অফ রাখলাম। তার পিছনের কারণটাই হচ্ছে যতক্ষণ বাংলাদেশ আমাদের ভারত এবং ভারতীয় খেলোয়াড়দের কাছে ক্ষমা চাবে। হয়তো আমি মনে করছি যে সমগ্র বাংলাদেশের একই বক্তব্য না, কিন্তু বিগত সময় ধরে যদি দেখা যায় সমাজ মাধ্যমগুলোতে, তাহলে দিন দিন সংখ্যাটা বেড়েই চলছে ভারত বিরোধী, সেই সংখ্যাটা তো, সেই সংখ্যাটা যাতে আর না বাড়ে, আমাদের এই ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশটা যাতে আবার পুনরায় আগের জায়গায় ফিরে যায়, তো তার জন্য আমাদেরকেও প্রতিবাদ করে দাঁড়াতে হবে যে না, যেই কাজটা ওরা করছে সেটা ভুল করছে। তার জন্য আমি অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি যারা আসছেন তাদের জন্য অন্তত আমার 2 হোটেলে, নর্থ ইস্ট হোটেল এবং কনিষ্ক লজ, এই 2 হোটেলে আমি তাদের থাকার ব্যবস্থার জন্য প্রতিবাদ জানাচ্ছি যে তাদেরকে আমরা রুম দিব না। তারা অন্য জায়গায় পেতে পারে, আমি সেখানে কাউকে কোনো কিছু বলছি না, বা বাংলাদেশের প্রতি আমার কোনো রাগও নেই, কিন্তু তাদের যে সেই একটা জঘন্য ওরা প্রতিবাদ করছে আমাদের দেশের বিরুদ্ধে, আমি তাকে প্রতিবাদ জানাচ্ছি আমার এই স্বল্প প্রয়াসের মাধ্যমে। যদিও হোটেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শহর জুড়ে। অনেকেই বলেছেন বিশ্বকাপে হারের পর বাংলাদেশিদের একাংশের ভারত বিরোধী মনোভাব অত্যন্ত নিন্দনীয়, এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। তবে বাংলাদেশের অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ভারত বিরোধী মনোভাবের পক্ষে নন।
তাই সমস্ত বাংলাদেশীদের জন্য হোটেল বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। ক্রিকেট বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের ভারতের বিরুদ্ধে বিরোধিতা, এটা আমারও চোখে পড়েছে। সমাজ মাধ্যমে এই বিরোধিতা অনেক ক্ষেত্রে শালীনতার মাত্রা অতিক্রম করেছে, অনেক ক্ষেত্রে সেটা ভারত বিদ্বেষের পর্যায়ে পৌঁছেছে, কাঙ্ক্ষিত নয়, একটুকুও কাঙ্ক্ষিত নয়। কিন্তু তার জন্য বাংলাদেশি মাত্রই বয়কটের যে ভাবনা কারোর কারোর মধ্যে এসছে, আমি তাকে সমর্থন করি না। কারণ বাংলাদেশের সব মানুষ ওই মতের পন্থী নয়, ভারত বিরোধী মতের পন্থী নয়, খেলার মাঠেও নয়। ফলে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও এই বয়কটের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হবেন। আমি পুনরায় এই বয়কটের আহ্বান, বাংলাদেশি মাত্রই বয়কট, এই আহ্বান পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করব। এটা তো এক একজনের এক এক রকম প্রতিবাদের ভাষা থাকে, আমাদের দেশপ্রেম আছে এটা তাদের প্রমাণ হচ্ছে আর কি। ঠিকই আছে, কারণ ওরা যে ভাষায় আক্রমণ করেছিল এটা মানে ঠিক হয়নি, এটা আমাদের খারাপ লেগেছে। এবং খারাপ লাগার পরে যে আমাদের বহিঃপ্রকাশ, সেটা আমরা আর কি করতে পারি, যে যার এন্ড থেকে যতটা পারে প্রতিবাদ করছে, এটা প্রতিবাদের ভাষাই বলতে পারি। আমরা যখন বাংলাদেশ খেলে তখন কিন্তু আমরাও সাপোর্ট করি বাংলাদেশকে, না দেশটা খেলছে ভালো, তা খেলার মাঠেই শেষ হওয়া উচিত। খেলার বাইরে এত বাজে কথা ইন্ডিয়ার সম্বন্ধে ওরা বলেছে, সেটা ওনারাও ঠিক করেননি, আর আমাদের যারা এই প্রতিবাদটা করছে আমার চোখে ঠিকই আছে। বাংলাদেশিরা বলতেই পারে, সেটা আলাদা কথা, তার জন্য বয়কট করার কোনো কারণ হয় না। কেউ ভুল করলে যে আমাকেও প্যারালি ভুল করতে হবে, এই মানসিকতায় আমি বিশ্বাস করি না। তো ওরা ভুল করছে, ওদেরকে বাংলাদেশ যা ব্যবস্থা নেবে নেবে, এটাই তো খেলা, তো সৌহার্দ্যপূর্ণ পরিবেশের জায়গা, সৌহার্দ্যের ব্যাপার, এখানে কেন রাজনীতির ব্যাপার আসবে বা ধর্ম আসবে? হ্যাঁ, সেটা তো ওরাও যেমন নির্ভরশীল, আমরাও তো কিছুটা নাহলে কিছু না কিছু অভাবে নির্ভরশীল। ওদের তো দায়িত্ব কিছুটা আমাদের আছে, আমরা বড় দেশ বলে ছোট দেশকে মানবো না, এরকম তো হতে পারে না। আমি ওরা অন্যায় করছে কাজটা, ওরা অন্যায় করছে বলে আমিও যদি এই কাজটা করি তাহলে আমারও অন্যায় হবে ওদেরকে বয়কট করলে, তাহলে আমি কেন বয়কট করতে যাব? আরসিটিভি সংবাদ রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।